সাম্প্রতিক নানা ঘটনার কারণে আবারও নতুন করে গুঞ্জন উঠেছে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের বিষয়ে। তবে এই গুঞ্জন এবারই প্রথম নয়। 2014 সালে তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শোরগোল পড়ে যায় বলিউডে। সেই সময় অভিষেক বচ্চন নিজে টুইট করে গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে আবারও শোনা যায় বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। তখনও খবর সত্যি হয়নি। তবে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে, যা নিয়ে সরব বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঘটনা শুরু এবারের প্যারিস ফ্যাশন উইকে। এবার প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ফ্যাশন উইকে হাঁটেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নভেলি নন্দা। ঘটনা হলো একই আয়োজনে একই সঙ্গে উপস্থিত থাকলেও ঐশ্বরিয়া ও নব্যা পরস্পরকে এড়িয়ে চলেন। এরপরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে অনেকগুলো ভারতীয় গণমাধ্যম। এদিকে গত 17 নভেম্বর ছিল ঐশ্বরিয়া অভিষেক কন্যা আরাধ্যর জন্মদিন। এবছর 12-তে পা দিল সে। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ঐশ্বরিয়া ও অভিষেক। তবে আরাধ্যকে শুভেচ্ছা জানিয়ে একটি শব্দও খরচ করেননি অমিতাভ, যদিও এমনিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। একইভাবে গত 1 নভেম্বর 50-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ। মেয়ে আরাধ্য বচ্চন ও মা বৃন্দা রায়কে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদযাপন করেছিলেন ঐশ্বরিয়া। পাশে অভিষেককেও দেখা যায়নি, কেবল দায়সারাভাবেই শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন অভিষেক। এখানেই শেষ নয়, চলতি মাসে দেওয়ালি পার্টিতেও একাই হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তখন তার সঙ্গে অভিষেকের দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অনেকে মনে করছেন শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে চলে গেছেন ঐশ্বরিয়া। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন পাপারাজ্জি দাবি করেন কিছুদিন আগেই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে উঠেছেন ঐশ্বরিয়া রায়। অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন দুজনেই টুইটারে বেশ সক্রিয়। অতীতে নানা সময়ে গুঞ্জন উঠলেই টুইটারে সত্যিটা স্পষ্ট করে দিয়েছেন তারা। তবে এবার দুজনই নীরব। 3 সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টু শব্দটি করেননি তারা। চুপ রয়েছেন ঐশ্বরিয়াও, আর তাতেই এই গুঞ্জনকে সত্যি মনে করছেন অনেকেই। মির্জা রকিবুল হাসান, News 24.